কারণ হচ্ছে আমাদের কোরবানির গোশ আসবে ঈদের দুই থেকে তিন দিন পর তো শুরু করতেছি আমি আমার আজকের ব্লগ রান্না ভাড়া দিয়ে ঈদের তেমন প্রিপারেশান নেই বাট একটু রান্না করে রাখবো আগামীকালকে একটা সারপ্রাইজ আসবে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আর আগামীকালকে হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় ঈদের দাওয়াত আছে তো ওর বাসায় আমরা ঈদের দিনটা সারাদিন থাকবো সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ পাবো সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি শোল মাছ কষা ভোনা করতেছি এখানে শক্ত মুরগি রান্না করতেছি চিংড়ি মাছ বেসে পরিষ্কার করে রাখছি চিংড়ি মাছ করবো হচ্ছে বাঁধাকপি ভাজি করব আর এখানে হচ্ছে ফ্রোজেন কচুলতি আছে তো এই কচুলতিটাকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব ধনেপাতা কেটে রাখছি হচ্ছে মাছের ভিতর দেবো এই হচ্ছে আজকে রান্না বাড়ার আয়োজন চলতেছে তো আজকের থেকে ঈদের দিন দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমার বাজে কয়টা সাড়ে সাতটা আমাদের সন্ধ্যা সাড়ে সাতটা বাইরে এখনও আলো আছে আজকে একটু মেঘলা বাট মাগরিব কিন্তু এখনও হয় নাই মাগরীব হবে হচ্ছে নয়টা বাইশে এই তো সঙ্গেই থাকুন কি কি হচ্ছে এখন থেকে ঈদের বিকাল পর্যন্ত রান্না খাওয়া অলরেডি শেষ তো এখানে হচ্ছে রেখে দিছি একটু ডাল এই যে হচ্ছে শোল মাছ কষিয়ে ফোনা এখানে হচ্ছে কচুলতি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভাজিটা আর এইখানে হচ্ছে সেই মুরগির রং তো এগুলো হচ্ছে একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো আর এখন একটু সেমাই রান্না করে ফেলবো সকালবেলার জন্য আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি এটা হচ্ছে এই যে এই সেমাইটা রেগুলার যেটা লাগছে সেমাই না আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আসলে ঘি দিয়ে ভাজার সময় খেয়াল ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব। আর দুধটা হচ্ছে খুবই ঘন করে নিছি আপনাদের ভাইয়ার অন অফ দ্য মোস্ট ফেভারিট সিমাই চিনি এখন অ্যাড করিনি অ্যাড করব এটা আর একটু জাল করে মিডিয়াম টু লো আছে আমি জাল করতেছি যাতে হাড়ির তলায় লেগে না যায় অনেক বেশি মিষ্টির আইটেম করবো না কারণ আগেই বলেছি ঈদের দিনটা আমার ফ্রেন্ডের সাথে কাটবে তো ওদের ওখানে খাওয়া দাওয়ার আয়োজন আর বিকালবেলাটা সন্ধ্যার পরে বাসায় থাকবো কারণ আমার বাসায় একটা মহা বড় সারপ্রাইজ আসতেছে তো আজকের যে সাদা মাঠা রান্নাটা ওটা সারপ্রাইজের জন্যই করা কারণ সারপ্রাইজ হচ্ছে এসে অনেক রিচ ফুড খাবে না খেতে পারবে না তো যেহেতু প্রথম দিকে বলি না এই সারপ্রাইজটা কী এখন তো একটু বুঝে গেছেন যে সারপ্রাইজ এসে খাওয়া দাওয়া করবে তার মানে তার জীবন আছে জীবন জলজান্ত টাইপ কিছু একটা মানুষই পশু পাখি ভাবার কোনো দরকার নাই হেল্প করে দিলাম তো যে আসবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে আর আজকে তো এটা রান্না করে শেষ করে সকালবেলা দেখাবো আমার ফ্রেন্ডের বাসায় কখন গেলাম কি কি খেলাম ও কী কী আয়োজন করলো তো প্রচুর আয়োজন করে প্রতি বছর অনেক সময় ভিডিও করা হয় অনেক সময় করা হয়ে ওঠে না আসলে আড্ডায় আড্ডায় সময় কেটে যায় আর আমি আসলে সব সময় সব ওকেশন যে ক্যামেরাবন্দি করতে পারি তা না আড্ডাবাজ মানুষ সব কিছু ক্যামেরাবন্দি করে উঠতে পারি না আবার অনেক সময় আছে সব সময় অনেক ধরনের মানুষ থাকলে আমি ক্যামেরাটা অন করতে পারি না এটা আমার সক্ষমতা অক্ষমতা যাই বলতে পারেন তো সেমাইটা রান্না শেষ করে রাতের বেলার মতো হচ্ছে শুয়ে পড়ব সকালবেলা থেকে আবার এই একই ভিডিওতে আপনার সাথে অ্যাড করব আমি যে এদের সকলটা কীভাবে কি দিয়ে কি কি করলাম রান্না হয়ে গেছে আমার সেমাইটা একদম ঘন দুধে এরকম একটা টেক্সচার আসবে আমি জানি না আপনারা বুঝতেছেন কি না এটা পরে আরেকটু শুকাবে এই জন্য একটু পানি পানি রাখতে হবে এরকম লিকুইডি আর এরকম লিকুইডি টেক্সচার আসলে খুবই ভালো লাগে খেতে এটা যদিও আপনাদের ভাইয়ার অনেক ফেভারেট সেমাই আমার লাচ্চা সেমাইটা বেশি ভাল লাগে আমার মা খুব পছন্দ করত এই দুধ সেমাইটা এবং রান্না করার সময় আমার মায়ে এলাচ দিত বেশি আর একটু তেজপাতা একটু দারচিনি আমি আর রান্না কখনো বাবার বাড়িতে করা হয় নাই শ্বশুর বাড়িতেই করেছি বাট যখন একা একা রান্না মানে নিজের সংসার এখন তখন রান্নাটা মনে হয় যে আমার নিজের মতো হয়ে গেছে এবং কিছুটা মার মাঝে মাঝে অ্যাড করি কিছুটা শাশুড়ির মাঝে মাঝে অ্যাড করি তো এই তো গৃহিণী এখন এগুলো হচ্ছে বাটিতে কিছু তুলে আর মেইন বড় বাটিতে কিছু তুলে রাখবো যদি কারো লাগে এখান থেকে নিয়ে নিবে আর এই তো উঠাই ফেলছি বাটিতে তো এখন হচ্ছে কয়টা বাজে দেখাই রাত একটা বাজতে সাত মিনিট বাকি তো সে মাইটা গরম গরম করে রাখলাম এখন এখন হচ্ছে এই থালা বাটিটুকু ধুবো বাকি সব ধোয়া ক্লিন আছে এটা ধুয়ে আমি ঘুমাই পড়বো কারণ সকালবেলা উঠব উঠে আপনাদের ভাইয়া আমার ছেলে ওরা নামাজে যাবে নামাজ থেকে আসার পর একটু বের হবো যাই হোক এখন কাজটা সেরে ঘুমাতে যাই ঈদের সকাল শুরু তো আজকে হচ্ছে আমাদের কোরবানির ঈদ সবাইকে ঈদ মোবারক রাত্রা থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছি তো ঈদের সকাল শুরুটা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে আমার একদম ট্রেডিশনাল ঈদ আউটফিট আমার খুব পছন্দের ড্রেস আমি ব্লক বাটিকের ড্রেস অনেক পছন্দ করি বাটিক তো আমি একদমই ফ্যান তো এই ড্রেসটা বাংলাদেশে গিয়েছিলাম তার আগেই হচ্ছে বরাপুর বানায় রাখছিল আমি দেখে পছন্দ করে বরাপুর বাসায় ডেলিভারি দিয়ে দিছিলাম। তো যাই হোক এখন চলে যাবো আমার ফ্রেন্ডের বাসায় দেখাবো আজকে আমরা কি কী করতেছি এবং বিকেলে আমার যে সারপ্রাইজটা সবাই অবশ্যই সঙ্গে থাকবেন এবং অপেক্ষায় থাকবেন কালকের ভিডিওর জন্য কারণ কালকে সারপ্রাইজটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের ঈদ মোবারক হবে বাইরে সকালবেলা তো মেঘলা ছিল এখন বেশ সুন্দর চকচক করতেছে ভাল লাগতেছে ভাবছিলাম যে মেঘলা হইলে কি হবে বৃষ্টি হওয়ার কথা ছিল হয়তো বা হবে ভাল লাগতেছে এই যে বাসার সামনে এই ফুলটা কিন্তু ঘ্রান একদম ফুলের মতো এত সুন্দর ঘ্রান সাধারণত এই যে এত বছর বিদেশে থাকি ঘ্রান ফুল খুব কম পাওয়া যায় বাট বাসার সামনের এই ফুলটা অনেক সুন্দর ঘ্রাণ বাচ্চারা অলরেডি চলে গেছে ওখানে আপনাদের ভাইয়াও যাচ্ছে খুব সুন্দর রদ মনটা খুবই ভাল লাগতেছে রোদ দেখে আর খুবই এক্সাইটেড যে আমার বান্ধবীর সাথে দেখা হবে এখন আসলাম কিছুক্ষণ আড্ডা দেওয়ার আগেই টেবিলে সার্ভ করে ফেলছে ওর হাতে বানানো নাস্তা তো টুকিটাকে নাস্তা করে চলে আসছি হচ্ছে ওর ব্যাকয়ার্ডে গার্ডেনে ওর গার্ডেনে অনেক ধরনের ফুল ফুটছে ফল হয়েছে তো মনে হলো একটু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর আমরা দুইজন এতটা মজা করছি ওর গার্ডেনের ফল ফলপাড়া নিয়ে প্রতি বছরই ওর গার্ডেনের পেয়ারা আপেল এগুলো আমাকে না দিয়ে সে খাবে না এখনও আপেলগুলো পেয়ারাগুলো বড় হয় নাই এবং ওর গার্ডেনে অনেকগুলো চেরি হয়েছে আরও বেশি ছিল অনেক পশু পাখি আছে যারা এসে চেরি খেয়ে ফেলে তো চেরি গাছটা আমি পরে দেখাচ্ছি এবং চেরি পাড়তে যে আমরা কি কি করছি এটাও দেখাবো এইগুলো হচ্ছে পেয়ার তো এগুলো আমাদের দেশের পেয়ারার মতো কিন্তু লাগে না একটু নাশপতি টাইপের লাগে বাট নাশপতির মতো অতটাও লাগে না একটু আলাদা টেস্ট যাই হোক ওর গাছের এইগুলা যখন বড় হয় তখন আমার ভাগেরটা আমি পেয়ে যাই ঘুরে আসলাম হচ্ছে চেরিগুলো দেখাতে দেখেন কত সুন্দর চেরি হয়েছে এখনও কিন্তু সবগুলো পাকে নাই সবুজ আর আধা পাকা কাঁচা আছে অলরেডি ছিঁড়ে খাচ্ছি আর ও তো আমি খাওয়ার আগেও শুরু করছে নাও ছেঁড়ো 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 ছিঁড়ে খাও ছিঁড়ে নাও নিয়ে নাও হ্যান ত্যান এবং ও নিজেও হেল্প করতেছে ছেঁড়ার জন্য আমার ঈদটা আসলে খুবই আনন্দের কাটতেছে প্রতি বছরই আমরা এরকম ঈদ করি ও আমার বাসায় যায় আমি ওর বাসায় যাই এটা আমাদের ঈদের স্টার্টিংটা শুরু হয় এরকম এরপর তো কন্টিনিউয়াসলি র্যান্ডামলি অন্যান্য ফ্রেন্ড সার্কেলের সাথেও দাওয়াত আদান প্রদান লেগে থাকে তো এবারের ঈদটা একদমই অন্য রকম মানে আমি ওর বাসায় আসছি গত কয়েক বছর ও আমার বাসায় যায় এবার রোজার ঈদেও আমি ওর বাসায় আসছিলাম কোরবানির ঈদেও আসছি আর কোরবানির ঈদে আসার আরও একটা কারণ আছে আমরা হচ্ছে কোরবানি দিচ্ছি তো কোরবানির গোষ্ঠটা তো আমরা পরে পাব সেই জন্য হচ্ছে কোরবানির ঈদের দিনটা ওর বাসায় এসে আমরা ঈদ একসাথে করতেছি এর ভিতর সে তো থামার না সে লাঠি লুঠি এটা ওটা নিয়ে আসছে কীভাবে ধরে একদম থোকা ধরে সে চেরি পেরে আমাকে দিতে পারে আমি না করতেছি সে শুনবে না তো অবশেষে দুজন মিলে এই চেরিগুলো পারলাম খুবই সুস্বাদু অনেকটা পাকে নাই তারপরেও মজা আর এইখানেও বেরি হয়েছিল গুজবেরি। এইগুলো এখনও পাকেনি নি তারপরেও এখান থেকে কয়েকটা ছেঁড়া হয়েছে ওর প্রেশারে ছিঁটছি যাক ঘোরাঘড়ি করে হচ্ছে এখন ক্ষুধার তো ও অলরেডি খাবার সার্ভ করতে চলে গেছে গরম করতেছে আর আমি যাওয়ার সময় দেখলাম যে কোন ফাঁকে যেন সে ফুলগুলোকে অনেক সুন্দর করে সাজায় রাখছে ভালো লাগতেছিলো তাই এখন হচ্ছে ও খাবার দাবার রেডি করুক আমিও ওর সাথে টুকটাক হেল্প করি টেবিল সার্ভিংয়ে তারপরে হচ্ছে বসে যাব খাওয়া দাওয়া করতে বা লোভনীয় সব খাবার দাবার বানাইছে বলছিলাম যে অনেক আইটেম করবা করবানা কেশ অনেকার কথা বেচারি যতবার না করব ততবার এবং সে স্পেশাল একটা বিফ খাওয়াইছে এটা হচ্ছে বিয়েবাড়ির গোস স্টাইলে সে রান্না করছে অসাধারণ টেস্ট হয়েছে এবং খুবই সফট ছিল গোশগুলো গলে যায়নি বাট খুবই সফট ছিল সুস্বাদু এবং এটা একদম ফ্রেশ আজকেই এনে আজকেই রান্না এরকম করে ও রেডি করছে তাই তো ফুল প্লেট এবং ফুল ডিশগুলো টেবিলে সার্ভ করা হয়ে গেছে আর আমরাও অনেক ক্ষুধার্থ এরপরে হচ্ছে ও রাইস পোলাও রাইস অ্যাজ ইউজুয়াল ও পোলাওতে কালার দেয় আমার কালার খাওয়া থেকে ওর ভিতরে এই জিনিসটা আসছে ও জানে যে আমি চিনিগুড়া চালের পোলাও পছন্দ করি এবং পোলাওতে কালার পছন্দ করি সব সময় পোলাও রান্না করলে ও ট্রাই করে চিনিগুড়া চালটা কানে কালেক্ট করার জন্য যদি না থাকে খুঁজে টুজে যতই মানে কষ্ট হোক না কেন কিনে এনে রেডি করবে এবং সে কালার অ্যাড করবে এবং ওর মেয়েটাও আমার মতো সেও এখন পোলাওতে কালার পছন্দ করে আর এই তো দেশের কোনো অভাব ছিল না খাওয়া দাওয়া আমাদের রেস্টার্ট রূপচাদা ছিল এইটা ছিল ওইটা ছিল রোস্ট মানে কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ আসলে খাওয়াটা বড় কথা না আন্তরিকতাটা অনেক কিছু আমরা সবাই যার যার বাসায় ভরপুর খাওয়া দাওয়া করতে পারি আলহামদুলিল্লাহ যে যেখানেই আছি না কেন বাট আন্তরিকতাটা অনেক বড় কিছু যেটা কিনা এখন বিলুপ্তির পথে তো আমি আসলে মন থেকে চাই যেন আমাদের আন্তরিকতাটা আমরা সবাই ধরে রাখতে পারি এবং একে অন্যের সাথে মিলেমিশে চলতে পারি যাই হোক খাওয়া দাওয়ার পরে তার হাতে বানানো মালাই চপ দই এইগুলো নিয়ে চলে আসছে এখন বসে বসে খাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি পরের ভিডিওতে আকর্ষণীয় দেখাবো যে কে আসছে আজ কোরবানির ঈদে আমার বাসায় সেই সঙ্গেই আপনারা থাকবেন নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর খুবই মজার ডেজার্ট ছিল আজকের ঈদটা অনেক মজায় কাটাইছি আমরা আপনারা সবাই ভালো থাকবেন ঈদ মোবারক